আমরা যাকে কালিজিরা বলি, মানে জিরারই আরেকটি প্রজাতি। কালিজিরা কালো হলেও মানব দেহের জন্য, মানব দেহকে বিশুষ্কায়িত রাখার জন্য, বুকের সর্দি কাশি কফ দূর করার জন্য কালিজিরার ভূমিকা হাজার বছরের প্রমাণিত। কালিজিরা বাংলাদেশে কালিজিরার মধু এখন তৈরি হচ্ছে, আমরাও নিজেরা কালিজিরার মধু আমাদের কালিজিরা বাগান থেকে মধুর বাক্স দিয়ে আমরা তৈরি করে আনি। কালিজিরা একটি সত্যিকারের এই বহু রোগ থেকে মুক্তির ওষুধ, মহাপবিত্র কোরআন শরীফে আছে কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের মহাঔষধ, আল হাদিস বুখারী শরীফ। আরেকটি হাদিস আছে যা সৃষ্টিকর্তা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যদি কোনো ঔষধ তৈরি করতেন সেটা কালিজিরার চেয়ে করতেন, আল হাদিস বুখারী শরীফ। দুইটা হাদিস আছে এই কালিজিরাকে নিয়ে। অতএব কালিজিরা আমরা নিরোগ থাকার জন্য খাবো। কালিজিরার সাথে এখন কালিজিরার তৈলটা উপরন্ত বাজারে খাঁটি তৈল যেগুলো আছে, যারা নিজেরা তৈল ভাঙায় তারা বলতে পারবে খাঁটি তৈল কোনটা, যারা নিজেরা মধু সংগ্রহ করে তারা বলতে পারবে এটা খাঁটি কালিজিরার মধু কিনা। আমাদের মডার্ন গ্রুপ আমরা দুইটাই করে থাকি, এবং কালিজিরা যদি খাঁটি তৈল হয় তাহলে এটা সর্দি কাশি ঠান্ডা বক্ষব্যাধির সমস্যা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুরুচি, নিউমোনিয়া, বক্ষব্যাধির সমস্যা, সিউপিডি, এই জাতীয় রোগের জন্য মানে কালিজিরার কোনো গুণের শেষ নাই। আমরা যদি আরও সতর্ক হই, আমরা যদি মাস্ক ব্যবহার করি, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করি, আমরা যদি হাত পা ভালো করে ধুই, আমরা যদি সকাল এবং রাতে গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করি, আমরা যদি পানিতে একটু ফিটকিরি ব্যবহার করি, আমরা পানি গোসলের সময় সাবান ব্যবহার করি, আমরা যদি পানিতে আপনার নিম পাতা ব্যবহার করি, আমরা যদি কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যদি সবসময় মুখে একটুখানি একটুকরা নিম পাতা একটু চিবিয়ে নেই সকালে ঘর থেকে বের হওয়ার আগে, বা বাইরে গেলে একটু নিম পাতা চিবিয়ে রাখবো দাঁতের গোড়ায়, আমরা যদি একটুখানি এক টুকরা কাঁচা হলুদ মুখের ভিতরে দিয়ে চিবিয়ে নেই, আমরা যদি যে কোনো খাবার পাকের সময় একটু কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যেরকম আপনি রুটি সাদা, আটা সাদা, ডিম সাদা, দুধ সাদা, মাখন সাদা, এই জাতীয় সাদা খাবারকে যদি আপনি নিউট্রাল করতে চান তাহলে আপনাকে এক সামান্য এক টুকরা কাঁচা হলুদ দিয়ে একটু হলুদ হলুদ ভাব বা ঘিয়া ঘিয়া ভাব যদি করে নিতে পারেন তাহলে এখানে গ্লুকোটিন নামক যে জীবাণুটি সেটা আমাদের প্রতিরোধ হয়। অনেকেই বলেন ভাত খেয়েছি তো সাথে সাথে পেট ফুলে গেছে, ভাত খেয়েছি সাদা অনেকগুলি জিনিস খেয়ে ফেলছি, এই গ্লুকোটিন একটি পরজীবী জীবাণু, এ যায়া আমাদের পেটের মধ্যে আক্রমণ করে, এও এই গ্লুকোটিনও কিন্তু আমাদের খাবারের সাথে করোনা ভাইরাসকে এগিয়ে নিয়ে যায়, মানে ওর বন্ধু হিসাবে কাজ করে। অতএব শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের কাঁচা হলুদ, টমেটো, টমেটো অনেক বেশি করে খেতে হবে, টমেটো, পেঁয়াজ, রসুন সালাদের অংশ হিসাবে, আর একই সাথে আমরা যে প্রতিদিন সালাদ খাবো মানে মিনিমাম 200 গ্রাম সালাদ একজন সক্ষম মানুষের জন্য দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।